আমি জানি না, এগুলো নিয়ে আমি কথা বলবো। ওনার একটা নতুন সিনেমা বেরোচ্ছে, আমি স্বাগত জানাই। আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ ওনার এখন আমি অপেক্ষা করছি একটা নতুন সিনেমা বেরোচ্ছে দেখবার জন্য। কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে, মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এমনকি এও বললেন দলটাকে বাঁচান, দলটাকে বাঁচান। অর্থাৎ তিনি বলছেন যে দলের মধ্যে তৃণমূলকে ছোবল মারার জন্য কয়েকজন চিটিংবাজ ঢুকেছে। কি বললেন মদন মিত্র শোনাবো আপনাদের। তৃণমূলকে ছোবল মারা এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সাবলেট করার চেষ্টা করছে, আমরা তাদের ঘৃণা করি। কে চেয়ারম্যান এলো কি এলো না, কে এমএলএ মন্ত্রী এলো কি এলো না, কিছু যায় আসে না। কিছু ফেরেববাজ, কিছু চিটিংবাজ পার্টির মধ্যে ঢুকে নোংরামি করে, সাবরেজ করে, মিথ্যা খবর দিয়ে পার্টিটাকে নোংরা করার চেষ্টা করছে। আমাদের তো আর কদিন, এই তো হয়ে গেল 23-24, আর 1-2 বছর বাকি আছে। মানে আমি আমার কথা বলছি যে আমার আর 26-এর পরে দাঁড়াবার মতো কোনো জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগত নিশ্চয়ই 24-এ দাঁড়াবেন, বেশি জ্যাক লাগাবার চেষ্টা করবেন না, ওদের খরচাও বেশি হয়, ফ্লাইটের টাকা, হোটেলের টাকা, নানারকমভাবে খরচও বেশি হয়। মদন মিত্রের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া শোনাবো। যা বলেছে অ্যাজ এ হোল সেটা ওর বক্তব্য, কিন্তু আলাদা আলাদা করে মদনের বক্তব্য তো যুক্তিপূর্ণ। উনি এগুলো জানেন, আমি জানি না, এগুলো নিয়ে আমি কথা বলবো। ওনার একটা নতুন সিনেমা বেরোচ্ছে, আমি স্বাগত জানাই। আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ ওনার এখন আমি অপেক্ষা করছি একটা নতুন সিনেমা বেরোচ্ছে দেখবার জন্য। আমি জানি না মদনদা সকালবেলা উঠে আয়না দেখেন কিনা, আয়না দেখতে বলবেন। আমি জানি না মদনদা সকালবেলা উঠে আয়না দেখেন কিনা, আয়না দেখতে বলবেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে তৈরি হয়েছে কর্মতীর্থ। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রাম শহর সংলগ্ন পুরাতন ঝাড়গ্রাম এলাকায় ঝাড়গ্রাম শহরের কর্মতীর্থতে। সেই কর্মতীর্থ চিত্র আমরা দেখানোর চেষ্টা করব। কর্মতীর্থ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে জানালার কাঁচ, সেই জানালার কাঁচ এরকমভাবে ভেঙে রয়েছে। বিভিন্ন জায়গায় জানালার যেমন একদিকে যেমন কাঁচ ভেঙে রয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়ালে ফাটল দেখা যাচ্ছে এবং রং খসে পড়ছে। বিভিন্ন জায়গায় জঞ্জালের স্তূপ হয়েছে, বিভিন্ন জায়গায় আগাছা জন্মেছে। আর সন্ধে নামলেই এই কর্মতীর্থগুলিতে বসছে সমাজ বিরোধীদের আড্ডা, এমনকি মদের আসর বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, মদের বোতলও। ভেতরে রয়েছে ক্লাসরুম, উন্নত মানের ক্লাসরুম। সেই ক্লাসরুমের বিভিন্ন চেয়ার টেবিলের মধ্যে রয়েছে ধুলো, বিভিন্ন জায়গায় বোর্ড রয়েছে, সেই বোর্ডে ধুলো এবং চেয়ার টেবিলে ধুলো। কোটি কোটি টাকা ব্যয় করে সরকারের এই প্রকল্প দিনের পর দিন নষ্ট হচ্ছে, ফলে মুখ থুবড়ে পড়েছে এই কর্মতীর্থ করার উদ্যোগ। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।